স্কুলের উন্নয়নে 1 লক্ষ টাকা দান কালুপুর পাঁচপোতা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের। তার বিদায় সম্বর্ধনার মঞ্চে 1 লক্ষ টাকা চেক দান করেন তিনি। শিক্ষকের এই হলো উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন সকলেই। স্কুলের উন্নয়নে অবসর গ্রহণের দিন নিজের প্রভিডেন্ট ফান্ড থেকে 1 লক্ষ টাকা দান করলেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক। সম্প্রতি কালুপুর পাঁচপোতা হাই স্কুলের শিক্ষক সঞ্জয় কুমার ঘোষ তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। এদিন বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকের হাতে ওই চেক তুলে দেন তিনি। জানা যায়, মূলত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের যাদের শিক্ষাক্ষেত্রে সুবিধা হয় সে কারণে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়কে এই আর্থিক সাহায্যটি করেছেন তিনি। জানা যায়, সঞ্জয় কুমার ঘোষ তার 36 বছরের কর্মজীবন সম্প্রতি শেষ করেছেন। বর্তমানে তার ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, পাশাপাশি ভবিষ্যতেও যাতে এই স্কুলের ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং স্কুলের শিক্ষার মানকে যাতে আরও উন্নয়ন করা যায় সে কারণেই তিনি বিদ্যালয়কে এই 1 লক্ষ টাকা দান করেছেন। তার বিদায় বেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা, সেই সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী। মানপত্র, ফুল ও নানা উপহারের মধ্যে দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়। তখনই সকলের উপস্থিতিতে সঞ্জয় কুমার ঘোষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈকত সরকারের হাতে ওই 1 লক্ষ টাকার চেক তুলে দেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈকত সরকার জানান, কালুপুর পাঁচপোতা হাই স্কুলের প্রবীণ শিক্ষক সঞ্জয় কুমার ঘোষ তার 36 বছরের কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেছেন। তার ছাত্রছাত্রীরা বর্তমানে আজ দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তিনি স্কুলের উন্নয়ন প্রকল্পে 1 লক্ষ টাকা তুলে দিয়েছেন আমাদের হাতে। তার এই কাজের জন্য আমরা আনন্দিত, গর্বিত। তার অবসর গ্রহণের পরবর্তী জীবনের জন্য আমাদের পক্ষ থেকেও রইল শুভকামনা। শিক্ষক শ্রী সঞ্জয় কুমার ঘোষ দীর্ঘ 36 বছর শিক্ষকতা করার পরে উনি আজকে অবসর নিয়েছেন। আজকে ওনার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নতি কল্পে উনি 1 লক্ষ টাকা বিদ্যালয়কে দান করেছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিদ্যালয়ের ডেভেলপমেন্টে উনি এইভাবে এগিয়ে এসছেন। আমরা চাই উনি এরপর ভবিষ্যৎ জীবনে, অবসর জীবনে উনি আরো ভালো কাজ করুন। ওনার সমাজসেবা কাজে উনি যেভাবে জড়িত আছেন আরো ভালো কাজ করুন, উনি সুস্থ থাকুন। বর্তমান সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আবহে আদালতের নির্দেশে চাকরি গিয়েছে অনেকের। সম্মানজনক এই পেশায় লেগেছে কালির ছিটে। সেই আবহে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অন্যান্য প্রাক্তন শিক্ষকেরাও। সঞ্জয়বাবুদের মতো শিক্ষকেরা আজও নীরবে মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে চলেছেন, এটা তার জ্বলন্ত নিদর্শন। আজকে আমার অবসরের দিন। আমি দীর্ঘ এই স্কুলে 36 বছর প্রায় চাকরি করেছি। আমি এই স্কুল থেকে আমার যশ, মান, প্রতিপত্তি সবই আমি অর্জন করেছি। স্কুলের বর্তমান হেডমাস্টারের কাজকর্ম দেখে আমার খুব ভালো লেগেছে। সেই জন্যে আমি স্কুলের ডেভেলপমেন্টে আমি 1 লক্ষ টাকা দান করেছি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।